অদ্ভুত এই ফল, বাহিরে থেকে দেখতে অনেকটা তরমুজের মতো, স্বাদে কমলা লেবুর কাছাকাছি, আবার ভেতরটা দেখতে কিছুটা মিষ্টি কুমড়োর মতো। বর্তমানে অদ্ভুত এই ফল হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি ফল। 1 কেজি ইউবারি তরমুজের দাম 20 লাখ টাকা পর্যন্ত হতে পারে। জি, ঠিক শুনেছেন, এটা একটা তরমুজ, কিন্তু দামে সোনা। এই ফলটি জাপানে বিক্রি হয় এবং শুধুমাত্র ধনী ব্যক্তিরাই কিনে থাকেন। 2019 সালে এক জোড়া ইউবারি তরমুজ বিক্রয় হয়েছিল প্রায় 32 লক্ষ টাকায়। কিন্তু এত দাম কেন? কারণ ফলটি সহজে পাওয়া যায় না। আগ্নেয়গিরি, শ্রেষ্ঠ মাটি এবং অতিরিক্ত বর্ষণ এই ফল চাষের জন্য উপযুক্ত পরিবেশ। বুঝতেই পারছেন, এমন পরিবেশ পৃথিবীতে দুর্লভ, আর নকল পরিবেশ বানানো তো অনেক খরচের, তার উপর এই ফল বড় হতে সময় নেয় 100 দিন, সুতরাং দাম তো বেশি হবেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন ভিডিওতে।